সারা দেশের ন্যায়। রাজধানীর কোনাপাড়ার পাঁচগাঁর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শিশু দিবস। 17ই মার্চ বাঙালি জাতির মুক্তির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। আজ 17ই মার্চ বাঙালি জাতির একটি শ্রেষ্ঠ দিন। এই দিন বাঙালি জাতির তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই দিনে জন্মগ্রহণ করেন। উনি জন্মগ্রহণ করছেন বিদায়ী বাংলাদেশে। আজ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়েছে। ওনার নেতৃত্বে বাঙালি জাতি একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছেন। আমরা আমাদের এই প্রতিষ্ঠানে এই ওনার এই জন্মদিন উপলক্ষে আমরা প্রথমে মিলাদ, ওনার মৃত্যু দিবস উপলক্ষে আমরা মিলাদ আয়োজন করি, তারপরে আমরা জন্মদিনের কেক কাটি, এবং এখন আমরা আজকের যেহেতু একটি ওনার জন্মদিনে একটি শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, তাই আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিভিন্ন আয়োজন করেছি। এ সময় শিক্ষার্থীদের অনেক প্রাণোচ্ছল দেখা যায় এবং তারা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আনন্দে মেতে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে শিশু দিবস, আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আমরা খুবই অনেক মজা করছি। আজকে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, তাই আজকে আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা আবৃত্তি, তারপর চিত্রাঙ্কন, এগুলি হচ্ছে। কবিতা আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমরা সেখানে আসি, এখন আনন্দ করতেছি। আমরা স্কুলে এসেছি এবং অনেক মজা করছি। এখানে কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, নাচ এবং গানের বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, এগুলোতে আমরা পার্টিসিপেট করেছি, অনেক ভালো লাগতেছে। আজকে আমরা আনন্দ বোধ করছি, প্রায় 2 বছর পর আমাদের স্কুলে আবার অনুষ্ঠান হচ্ছে, এই কারণে আমরা খুব আনন্দিত এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেরা অনেক খুশি। আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা প্রত্যেকে অনেক আনন্দিত। জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারা দেশেই আজ যেন আনন্দ মিছিল চলছে। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং অন্যান্য রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো আজ আনন্দে উল্লাসে মেতে উঠেছে। সেই সাথে আজ আমরা এই মুহূর্তে একটি স্কুলে এসেছিলাম এবং স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি এই দিন সম্পর্কে তারা কতটা আনন্দিত বা কতটা উল্লাসে মেতে আছে।